জানুন জাতীয় পতাকা বিধি। আজ 15ই আগস্ট, স্বাধীনতার 75তম বর্ষপূর্তি আর 76তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই নেওয়া হচ্ছে একাধিক অভিনব পরিকল্পনা। চলতি বছরের পালন করা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি, আর এই কর্মসূচির অংশ হিসেবেই এবছর স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতি মানুষকে এই প্রকল্পে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। এবছর কেন্দ্রের তরফে হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে সরকারি ভবন সহ দেশের 20 কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প করা হয়েছে। গত 13 থেকে 15ই আগস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে পতাকা উত্তোলন করলেও জানতে হবে বেশ কিছু নিয়ম। জাতীয় পতাকাকে যথাযথ সম্মান জানাতে তিরঙ্গা উত্তোলনের আগে সেই সকল নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। উল্লেখ্য, এবছর ঘরে ঘরে পতাকা উত্তোলন কর্মসূচি পালনের জন্য ন্যাশনাল ফ্ল্যাগ কোডে কিছুটা সংশোধনও এনেছে সরকার। আগে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের অনুমতি ছিল, তবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সারা দিন রাত ধরে এই তিরঙ্গা তুলে রাখা যাবে বাড়িতে। ভারতীয় পতাকা বিধি 2022-এর দ্বিতীয় ভাগের 2.2 অনুচ্ছেদের সংশোধিত 11 নম্বর ধারায় বলা হয়েছে, এবার দেশের যে কোনো নাগরিকের বাড়িতে যে কোনো সময় জাতীয় পতাকা তোলা যেতে পারে, রাতের বেলাতেও তা তোলা যাবে। তবে মাথায় রাখতে হবে এই পতাকার আকৃতি যেন বড় হয় এবং তা যেন ছেঁড়া না থাকে। পাশাপাশি আগে পলিয়েস্টারের তৈরি বা মেশিনের তৈরি পতাকা উত্তোলনের অনুমতি না থাকলেও নতুন নিয়ম অনুযায়ী হাতে বা মেশিনে তৈরি যে কোনো ধরনের পতাকা উত্তোলন করা যাবে। এছাড়াও পতাকা উত্তোলনে মানতে হবে আরও কয়েকটি নিয়ম। জাতীয় পতাকার স্থান সবসময় উঁচুতে থাকতে হবে। বাণিজ্যিকভাবে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। যে দণ্ডে জাতীয় পতাকা থাকবে সেখানে অন্য কোনো পতাকা রাখা যাবে না। কোনো রকম বিকৃত বা ছেঁড়া পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকার অনুপাত হবে 3.2। পতাকার কোনো অক্ষর লেখা থাকবে না। দেখতে হবে পতাকা যেন অর্ধেক উত্তোলন করা না হয়। পতাকাটি মাটিতে ফেলা যাবে না। জাতীয় পতাকার রঙে কোনো পোশাকও পরা যাবে না। এছাড়াও কোনো ব্যক্তির মৃতদেহের কফিনে অথবা চিতায় জাতীয় পতাকা দেওয়া চলবে না। সম্প্রতি দেশের পতাকা বিধি কেন্দ্রীয় সরকার পরিবর্তন করেছে, যার ফলে এখন দিনে ও রাতে তিরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হবে। এছাড়াও 2021 সালের 20শে ডিসেম্বরে একটি নির্দেশিকা জারি করা হয়। সংশোধিত সেই কোড অনুযায়ী পলিয়েস্টারে ও মেশিনে তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। আগে উল, তুলা, সিল্ক, খাদি প্রভৃতির হাতে বোনা কাপড়ই ব্যবহৃত হতো পতাকা তৈরির জন্য। ভারতীয় জাতীয় পতাকা সর্বদা আয়তকার হবে। দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3.2 হওয়া উচিত। পরিবর্তিত বিধি অনুসারে বর্তমানে পতাকা উত্তোলনের কোনো বাধা নেই। যে কোনো সাধারণ মানুষ, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যে কারোর বাড়িতে উত্তোলন করতে পারেন আমাদের জাতীয় পতাকা। এমনকি যে কোনো দিন যে কোনো অনুষ্ঠানে পতাকাকে সম্মান জানিয়ে তা উত্তোলন করা যেতেই পারে। এর আগের নিয়ম অনুসারে শুধুমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম ছিল, তবে এখন থেকে রাতেও পতাকা উত্তোলন করা যাবে। তবে কোনো ছেঁড়া পতাকা উত্তোলন করা উচিত নয়। তবে কোনো যানবাহনে পতাকা লাগানো উচিত নয়। নির্দিষ্ট কোনো ব্যক্তির গাড়ির ছাড়া যানবাহনে পতাকা লাগানো যাবে না। তবে শুধু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর, প্রতিমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, হাইকোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারপতির গাড়িতে জাতীয় পতাকা বসানো যেতে পারে। কে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে এবং কোন দিন পারে, চলুন জেনে নিই। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2.2 অনুচ্ছেদ 26 জানুয়ারি 2002 এ কার্যকর হয়েছিল। এই কোড অনুযায়ী কোনো ব্যক্তি বা সংস্থা, বেসরকারি বা সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠান সব দিন এবং অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বা প্রদর্শন করতে পারে। তবে সেটা করতে হবে জাতীয় পতাকার মর্যাদা এবং সম্মানের সঙ্গে মিল রেখে। কিভাবে একটি জাতীয় পতাকা পছন্দ করা উচিত? পতাকাটির ইচ্ছামতো বড় বা ছোট হতে পারে, কিন্তু জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 3.2 হতে হবে। সুতরাং পতাকাটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হতে হবে। 30শে ডিসেম্বর 2021-এ একটি সংশোধনীর পরে হাতে বোনা বা মেশিনে তৈরি পতাকার উপাদান তুলা, পলিয়েস্টার, উল, সিল্ক, খাদিও হতে পারে। পতাকাটি খোলা জায়গায় বা কোনো ব্যক্তির বাড়িতে রাখলে তা দিন রাত ওড়ানো যেতে পারে। যদি পতাকার উপাদান ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত বা ছিন্ন ভিন্ন জাতীয় পতাকা প্রদর্শন করা আইন বিরুদ্ধ। সর্বদাই জাতীয় পতাকা সম্মানের সঙ্গে প্রদর্শন করা উচিত এবং স্বতন্ত্রভাবে রাখা উচিত।
জাতীয় পতাকা চেয়ে উঁচু বা উপরে বা পাশাপাশি অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। যেখানে জাতীয় পতাকা তোলা হয় তার উপর ফুল বা মালার প্রতীক সহ কোনো বস্তু রাখা যাবে না। তিরঙ্গাকে কখনো ফেস্টুন বা অলংকার হিসাবে ব্যবহার করা উচিত নয়। যে খুঁটি থেকে এটি উঠছে সেখানে কোনো বিজ্ঞাপন বা ফেস্টুন লাগানো উচিত নয়। হরঘর তিরঙ্গা প্রোগ্রামের অঙ্গ হিসাবে কেন্দ্র পতাকা কোড 2002 টুইট করার সাথে লোকেরা এখন দিন রাত তাদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীন ভারতের 75তম স্মরণে আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে 13-15 আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। 20 কোটি মানুষকে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাতীয় পতাকা উত্তোলন করার সময় বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয় যাতে কোনোভাবেই তিরঙ্গার অবমাননা না হয়। এখানে কিছু করণীয় বা না করার একটি তালিকা রয়েছে। কি কি নিয়ম আছে? পতাকা কোড 2002 অনুযায়ী তিরঙ্গা আয়তক্ষেত্রাকার হওয়া উচিত। এটি যে কোনো আকারের হতে পারে, তবে এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত অবশ্যই 3.2 হতে হবে। কোডে উল্লেখিত বিশেষ দিনগুলিতে কাগজের তৈরি তিরঙ্গা সুতো দিয়ে বাঁধা যেতে পারে, তবে সেগুলি ছুঁড়ে বা ছিঁড়ে ফেলা যাবে না। কাগজের তৈরি তিরঙ্গাকে সম্মানের সাথে তুলে রাখা প্রয়োজন। তিরঙ্গার উত্তোলনে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, তবে এর অর্থ এই নয় যে কেউ এটিকে গাড়িতে রেখে ঘোরাফেরা করতে পারে। ফ্ল্যাগ কোড অনুসারে শুধুমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা সেটা করতে পারে। বিদেশি অতিথির গাড়ি, যদি কোনো বিদেশি অতিথিকে কেন্দ্রের একটি গাড়ি দেয়, তবে সেই গাড়ির ডান দিকে তিরঙ্গা থাকবে আর সেই দেশের জাতীয় পতাকা বাঁ দিকে থাকবে। রাষ্ট্রপতি বিশেষ ট্রেনে ভ্রমণ করলে ট্রেন দাঁড়ানোর সময় প্ল্যাটফর্মে চালকের কেবিনে তিরঙ্গা প্রদর্শিত হবে। রাষ্ট্রপতি যদি বিমানে ভ্রমণ করেন তাহলে তার ওপর জাতীয় পতাকা লাগানো হবে। একইভাবে প্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি কোনো দেশে ভ্রমণ করলে বিমানে জাতীয় পতাকা লাগানো হয়। বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হলে তা যেন কাত না হয়, মাটি স্পর্শ না করে বা জল যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। রঙের ব্যবহার, তিরঙ্গার উপরে গেরুয়া বা নিচে সবুজ থাকতে হবে। কোনো অবস্থাতেই উপরে সবুজ এবং নিচে গেরুয়া থাকা উচিত নয়। পতাকায় কিছু লেখা যাবে না। যে কোনো পোশাক বা ইউনিফর্মের কোনো অংশে ত্রিবর্ণ পরিধান করা নিষিদ্ধ। কোনো বালিশ বা রুমালে তিরঙ্গার নকশা থাকা উচিত নয়। পতাকা কোন ব্যক্তির অন্ত্যেষ্টি ক্রিয়া সহ কোনো আকারে মোড়ানোর জন্য ব্যবহার করা যাবে না। এটি কোনো পণ্য প্রদান, রাখা বা বহন করার জন্য ব্যবহার করা যাবে না। তবে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস সহ বিশেষ অনুষ্ঠানে তিরঙ্গার ভিতরে ফুলের পাবড়ি রাখা যেতে পারে। কোনো মূর্তি বা ভবন ঢেকে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। এটি কোনো যানবাহন, ট্রেন, নৌকা বা বিমানে ইনস্টল করা যাবে না। এটি শুধুমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের গাড়িতে স্থাপন করার অনুমতি দেওয়া হয়। পরিষ্কার রাখতে হবে। পতাকা ছেঁড়া বা নোংরা রাখা উচিত নয়। বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে যদি তিরঙ্গা উত্তোলন করা হয় তবে এর সমান বা উচ্চতর কোনো পতাকা থাকা উচিত নয়। যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা পুরাতন হয়ে যায় তাহলে সম্মানজনকভাবে নিষ্পত্তি করতে হবে। জাতীয় পতাকা নির্জনে বা অন্য কোনো উপায়ে কোথাও পুড়িয়ে সম্মানের সঙ্গে ধ্বংস করা যেতে পারে। অবমাননা করলে, তিরঙ্গার অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এর জন্য জাতীয় গর্বের অবমাননা প্রতিরোধ আইন 1971-2 ধারায় একটি বিধান করা হয়েছে। এর অধীনে যে কোনোভাবে তিরঙ্গা পোড়ানো, পিষে দেওয়া, ছিঁড়ে ফেলা বা ক্ষতি করা অপরাধ হবে এবং যে কোনো জনসাধারণের মধ্যে সংবিধানের ক্ষতি হবে। তিরঙ্গার সম্মান ও ক্ষুণ্ণ রক্ষায় দেশে কার্যকর পতাকা বিধি। তিরঙ্গার ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে দেশে ফ্ল্যাগ কোড 2002 এ বিধি রয়েছে। তিরঙ্গার অমর্যাদায় প্রতিহত করতে রয়েছে জাতীয় সম্মান আইন 1971-এর। তাই তিরঙ্গা উত্তোলন এবং ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিধি মেনে চলা জরুরি, যার বিশদ বর্ণনা রয়েছে ফ্ল্যাগ কোড 2002 এর বিধিতে। পতাকা উত্তোলন, তার ব্যবহার, এমনকি তার প্রদর্শনের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। 2002 সালের 26 জানুয়ারি দেশে কার্যকর হয় ফ্ল্যাগ কোড। 3টি ভাগে পতাকা বিধিকে ভাগ করা হয়েছে। সরকারি, বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়ম। তিরঙ্গা তৈরির উপাদান, শুরুতে পলিয়েস্টার দিয়ে তৈরি যান্ত্রিক পদ্ধতিতে তিরঙ্গা তৈরির অনুমোদন ছিল না। 2021 সালের 31শে ডিসেম্বর সেই নিয়ম সংশোধন করে সরকার পলিয়েস্টার ব্যবহার করে যান্ত্রিক পদ্ধতিতে তিরঙ্গা তৈরির অনুমোদন দেওয়া হয়। তাই বর্তমানে সুতি, খাদি, সিল্ক, উলের পাশাপাশি মিশ্র উপাদানে পলিয়েস্টার দিয়েও হাতে এবং যান্ত্রিক পদ্ধতিতে তিরঙ্গা তৈরি করা যায়। জাতীয় পতাকার প্রদর্শন কখন কাম্য? সরকারি, বেসরকারি বা শিক্ষা বা গণপ্রতিষ্ঠান গুলির অনুষ্ঠানে বছরের সব দিনই পতাকা প্রদর্শনের অনুমতি রয়েছে, তবে সেক্ষেত্রে তিরঙ্গার মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে তা সুনিশ্চিত করা জরুরি। জাতীয় পতাকার উত্তোলন সংশোধিত নিয়ম অনুযায়ী বর্তমানে সূর্যাস্তের পর তিরঙ্গা উত্তোলন করা সম্ভব। আগে সূর্যাস্তের পর পতাকা উত্তোলন নিষিদ্ধ ছিল। গাড়িতে তিরঙ্গা লাগাতে পারেন কারা? সরকারি ক্ষেত্রে বিশেষ পদাধিকার ব্যক্তি অনুমোদনের সাপেক্ষে গাড়িতে তিরঙ্গা লাগাতে পারেন। গাড়িতে তিরঙ্গা লাগাতে পারেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
পতাকা উত্তোলনের পর ব্যবহার ও উত্তোলনের পর ঝড়ো হওয়া ক্ষতিগ্রস্ত পতাকা পুড়িয়ে ফেলা যায়। সেক্ষেত্রে আগে পতাকা মুড়তে হবে যত্ন সহকারে, নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে, কাঠের উপর আগুন ধরাতে হবে, তার মাঝে রেখে দিতে হবে পতাকা। হাতে ধরে পতাকায় আগুন ধরানো কাম্য নয়, অথবা এমনভাবে কাপড় নষ্ট করতে হবে যাতে পতাকার অমর্যাদা না হয়। ধরে ধরে পতাকা মুড়ে বাসকে পুড়ে মাটির নিচে পুঁতে দেওয়া যায়, সেক্ষেত্রে নীরবতা পালন করতে হয়। কাগজের পতাকা ব্যবহারের পর মাটিতে ফেলে দেওয়া তেরঙ্গার অবমাননা হিসাবেই ধরা হয়। খেয়াল রাখবেন পতাকা যেন সম্মানের সঙ্গে উত্তোলন করা হয়, এক্ষেত্রে পতাকার উত্তোলনের জন্য দণ্ডটি স্বতন্ত্রভাবে স্থাপন করা উচিত। ভুলেও কোনো ক্ষতিগ্রস্ত কিংবা বিকৃত পতাকা উত্তোলন করবেন না। জাতীয় পতাকা সবসময় নিখুঁত অবস্থায় থাকা উচিত, জাতীয় পতাকা যেন কখনোই উল্টে না যায়, অর্থাৎ খেয়াল রাখবেন উপরে থাকবে গেরুয়া রং, মাঝে সাদা এবং নিচে সবুজ রং। জাতীয় পতাকা দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে অভিবাদন জানানো উচিত নয়। কোনো ফুল, মালা কিংবা প্রতীক সহ কোনো বস্তু পতাকা মাস্তুলের ওপর রাখবেন না। কোনো কিছু সাজাতে বা ফেস্টুন তৈরিতে জাতীয় পতাকা ব্যবহার করা উচিত নয়। জাতীয় পতাকা কোনো অবস্থাতেই মাটিতে ফেলে রাখবেন না, কিংবা খেয়াল রাখবেন না পতাকা যেন নোংরা জলে স্পর্শে না আসে। সম্মানের সঙ্গে যথাযথ মর্যাদা দিয়ে পতাকা উত্তোলনের কাজ শুরু হবে সকাল 9টার পর।